দীর্ঘ 112 দিন পর পর্যটকদের জন্য খুলে গেল মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্যালেস। দীর্ঘ 112 দিন পর মুর্শিদাবাদের ঐতিহাসিক পর্যটন কেন্দ্র হাজারদুয়ারি প্যালেস খুলে গেল সর্বসাধারণের জন্য। যদিও প্যালেস খুললেও দেখা নেই পর্যটকদের। এই পর্যটন কেন্দ্রকে ঘিরে অনেক মানুষ নিজের পরিবার এবং নিজেদের রুটিরুজির ব্যবস্থা করে থাকেন। ব্যবসায়িক থেকে টোটো চালক সকলেই বলেন প্যালেস খুললেও পর্যটক নেই, তবে যখন খুলেছে তখন ধীরে ধীরে পর্যটকের সংখ্যা বৃদ্ধি পাবে বলেই আশাবাদী তাঁরা। দীর্ঘ 112 দিন পর কিছু আয়ের পথ দেখা যাবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। হাজারদুয়ারি প্যালেসের ভারপ্রাপ্ত আধিকারিক গৌতম হালদার বলেন সমস্ত নিয়ম মেনেই খোলা হয়েছে হাজারদুয়ারি প্যালেস। পর্যটকদেরকে রীতিমতো মাস্ক স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। মাস্ক ছাড়া কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না। ভেতরে প্রবেশের আগে থার্মাল স্ক্রিনিং যন্ত্রের মাধ্যমে পর্যটকদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করে দেখা হবে এবং পেপার টিকিটের পরিবর্তে অনলাইন বুকিংয়ের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে হবে। প্যালেসের বাইরে বারকোড স্ক্যান করেও টিকিট কাটা যাবে। এছাড়া তিনি আরও বলেন ভেতরে প্রবেশের আগে পর্যটকদের রীতিমতো নাম, ঠিকানা, মোবাইল নম্বর নথিভুক্ত করতে হবে এবং প্রতিদিন 1000 জনের বেশি পর্যটককে ভেতরে প্রবেশ করতে দেওয়া যাবে না। না, আমরা এই মুহূর্তে তো মুর্শিদাবাদে এখনও ট্রেন চলছে না, বাইরের লোক আমরা খুব একটা এক্সপেক্ট করছি না। স্থানীয় লোকজনের সংখ্যা খুব বেশি হওয়ার কথা নয় এবং যারাই আসবেন তাদের ক্ষেত্রে যে প্রিকশনগুলো আমরা নিচ্ছি তাতে আমার মনে হয় না যে এই প্যান্ডেমিকের ক্ষেত্রে সেটা খুব একটা বড় সমস্যা হয়ে দাঁড়াবে। আজকে হাজারদুয়ারি কতদিন পর খুলছে? প্রায় 3 মাস। টুরিস্টদের জন্য প্রিকশন, প্রথম প্রিকশন হচ্ছে যেটা সবাইকে জানানো দরকার যে সারা ভারতবর্ষের আর্কিওলজিক্যাল যে মনুমেন্টসগুলো আজকে থেকে ওপেন হলো সেখানে আর পেপার টিকিট থাকছে না। ভবিষ্যতে কী হবে সেটা জানা নেই, তবে এখন আমরা এই প্যান্ডেমিকের জন্য যাতে পেপার থেকেও না রোগ সংক্রমণ হয় সেজন্য পেপার টিকিটটা একবারে বন্ধ করে দেওয়া হয়েছে। এখন যারাই আসবেন অনলাইন বুকিং করে আসবেন অথবা আমাদের এখানে কিউ বার রয়েছে এখানে ফোন পেতে টিকিট বুক করা যেতে পারে এবং এখানে এসে টেলিফোনে টিকিট দেখিয়ে তবে ভেতরে ঢুকতে হবে। আর ঢোকার আগে নাম, ঠিকানা, টেলিফোন নাম্বার এগুলো সমস্ত এন্ট্রি করতে হবে, তবেই আমরা পারমিট করবো ভেতরে। বাকি যে ফর্ম্যালিটিজ, স্ক্রিনিং কিংবা স্যানিটাইজার, স্যানিটাইজিং যে এগুলো সেগুলো করা হবে। আমরা পুরো গ্যালারি এবং আমাদের মনুমেন্টকে পুরো স্যানিটাইজ করে দিয়েছি এবং এটা রেগুলার চলতে থাকবে। আর বাকি যেটা খুব সিরিয়াস একটা ব্যাপার যে আমরা কোনোভাবে গ্যালারিতে কাউকে কথা বলতে দেব না, অর্থাৎ কথা বলাটা একবারেই নিষিদ্ধ করা হচ্ছে যাতে কথা থেকেও। আর মাস্ক একবারেই কম্পালসারি, উইদাউট মাস্ক আমরা কাউকে ভেতরে এন্ট্রি করছি না। আর একটা বিষয় যেটা এই মুহূর্তে খুব একটা গুরুত্বপূর্ণ নয় যে আমরা ম্যাক্সিমাম 1000 লোককে সারাদিনে পারমিট করবো, তার বেশি নয়। অর্থাৎ আমরা লোকজন লিমিট করছি যাতে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন হয়, যাতে খুব বড় গ্যাদারিং না হয়। তবে এই কথাগুলো এখন এই মুহূর্তে গ্যাদারিংয়ের কোনো সম্ভাবনা নেই, সুতরাং বিষয়গুলো পরবর্তীকালে এটা হয়তো যখন লোকজন আসতে শুরু করবে আমরা সে ব্যাপারে ধ্যান দেব। এই মুহূর্তে মোটামুটি অর্ডার হচ্ছে যে আমরা 1000-এর বেশি লোককে সারাদিনে ভিতরে অ্যালাউ করব না। আর যেটা পেপার টিকিট উঠে গেছে তাতে কিছু লোক মানে আপনি দেখলাম টুরিস্টরা কিছু সমস্যা পড়ছে, অনেকে অনলাইনে সরগরম নয়, তাদের ক্ষেত্রে কী হেল্প করছে? আমরা হেল্পলেস, এটা মিনিস্ট্রির অর্ডার, সুতরাং আমরা এ ব্যাপারে আমাদের কিছু করণীয় নেই। আজকে দেখো 3 মাস পর হাজারদুয়ারি খুলছে, তো আপনারা কী বলবেন? আমরা 3 মাস পরে হাজারদুয়ারি খুলছে, এই যে গেটে তালা, আমরা এদিকে লোকজন আসছে না, আসছে যেমন এয়ারপোর্ট আমাদের চালান, লোকজন আসছে না, তো আমরা চলব। এই যে বিভিন্ন নিয়ম করেছে হাজারদুয়ারি ঢোকার মুহূর্তে, আপনারা কী বলবেন এই নিয়মের জন্য?
নিয়ম এখন ডিস্টেন্সের কী করেই চালাতে হবে গাড়ি, তাছাড়া কোনোভাবে না মাস্ক পরে কী করে সেরকম লোক নিয়ম মানে চলতে হবে। হ্যাঁ, এইভাবেই চলতে হবে, আর কোনো উপায় নাই। গেট খুললে না খুললে, গেট না খুললে আমরা এই সাইড দিয়ে আমাদের যে গাড়ি টোটো গাড়ি টোটো গাড়ি আছে আমাদের গাড়ির কাছে আসে কথা বলছি। আপনার নাম পরিচয়? নাম শ্যামল সরকার। দীর্ঘ তিন মাস পর হাজার ধরে খুলছে, তারপরে ব্যবসা নিয়ে কী বলবেন? ব্যবসা নিয়ে তো ধরুন আমাদের খুশির খবর, খুলছে সবই ঠিকই আছে, খুললে ব্যবসা হবে এটা আমরা জানি। হ্যাঁ, কিন্তু সমস্যা একটাই, গেটটা নিয়ে সমস্যা। গেট যদি বন্ধ থাকে ব্যবসা হবে না। তারপরে আর একটা ধরুন আপনার অনলাইনে টিকিট যেটা, ওটাও খুব সমস্যা। অনলাইনে টিকিট হলে তো টুরিস্ট আসবে না, মোবাইলে তো সবাই পারবে না। অনলাইনে ডাইরেক্ট কাউন্টার থেকে যেমন ছিল সেরকম করাটা বেটার, সেটা আপনারা যদি জানান অফিসিয়ালি লেভেলে সেরকম ভালো হয়, হাইলাইটস করেন যেটা। আপনাদের ব্যবসায় এর কি সুফল পড়ে বলে মনে হচ্ছে? ব্যবসা হাজারদুয়ারি যখন খুলেছে ব্যবসা হবে না, থাকে টুরিস্ট আসবে হাজারদুয়ারির প্রতি, ধরুন টুরিস্টের অনেক আশা ভরসা আছে যখন খুলেছে আজ থেকে, টুরিস্ট আজ না হোক কালকে আসবে, কিন্তু টুরিস্ট আছে আশেপাশে সবাই। ট্রেন বন্ধ হলে টুরিস্ট আসবে, এই যে ট্রেন বন্ধ, বাইরের যা টুরিস্ট আসে তারা তো আসবে না। যাদের প্রাইভেট কার আছে, প্রাইভেট কার আছে, বাইকে আসবে, সাইকেলে আসে, আশেপাশে গ্রাম থেকেও আসে, সব রকম টুরিস্ট আসে আমাদের। ট্রেন হলে হয় আপনার একটু বেশি হয় ঠিকই, এখন ট্রেন তো এখন এই মুহূর্তে খুলছে না, কিন্তু তাও আমরা আশার মুখ দেখছি টুরিস্ট হবে, পাবি না তারা। আপনার নাম পরিচয়? সন্দীপ ভাদুরী।